সেই জলস্থান মধ্যবর্তী ফোনে ফোনে আবার উঠছিস যে চিনতে পারছেন মানুষটিকে? পথের পাঁচালীর প্রসন্ন গুরুমশাইকে মনে পড়ে, যিনি একই সঙ্গে মুদিখানা ও পাঠশালা চালান। 74.5-এর অনেক সন্তানের বায়নায় অতিষ্ঠ ছাপোষা লোকটিকে ভুলে যাননি তো, যিনি বাড়ি ফেরেন সপ্তাহান্তে আর প্রায়ই কলহে জড়িয়ে পড়েন স্ত্রীর সঙ্গে। আর পরেশ দত্তকে তো ভোলা অসম্ভব, পরশ পাথরের পোস্টারে যিনি অপুরাণ বিস্ময় নিয়ে বড় বড় চোখ করে চেয়ে আছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, তুলসী চক্রবর্তী, যার প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছিলেন সত্যজিৎ রায়, ছবি বিশ্বাস, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, আরও কত গুণী মানুষরা। উত্তম কুমারের অকপট স্বীকারোক্তি, তুলসীদা যেভাবে অভিনয় করেন আমি তো কোনো দিনই পারব না, ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না। সত্যজিৎ রায় বলেছিলেন, তুলসী চক্রবর্তীর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না, তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পেতেন। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে বই লিখেছিলেন অ্যান্ড্রু রবিনসন। সত্যজিৎ রায় পরিচালিত পরশপাথর ছবিতে তুলসী চক্রবর্তীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তার মূল্যায়ন, চক্রবর্তী রিকলস চ্যাপলিন টু হিজ বেস্ট। আর উত্তম কুমারের পাশে বাংলার অন্যতম সেরা নায়ক অভিনেতা সৌমিত্র বলেছেন, কেউ যদি দেখাতে পারেন কোনো ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন তাহলে আমি লক্ষ টাকার বাজি হেরে যাব। উঁচু দরের সহজাত অভিনয় ক্ষমতার মালিক ছিলেন তুলসী চক্রবর্তী, কিন্তু বাস্তবটা কি জানেন, এত এত উঁচু দরের মন্তব্যের পরেও অর্থকষ্টময় নগণ্য জীবনযাপন ছিল তার। ট্রামে বাসে চেপে হাওড়া থেকে টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে হাওড়া করতেন। নিঃসন্তান ছিলেন তুলসী চক্রবর্তী, তাই তার মৃত্যুর পর তার স্ত্রী উষারানী দেবীকে কার্যত ভিক্ষা করে বেড়াতে হয়েছে আমৃত্যু। 300-এরও বেশি বাংলা ছবি এবং 20-এরও বেশি হিন্দি ছবির এই অসামান্য চরিত্রাভিনেতাকে প্রাপ্য সম্মান আজও দেওয়া হয়নি, কোথাও স্থাপিত হয়নি তার মূর্তি। অভাবে পড়ে তার স্ত্রী বেঁচে দিয়েছিলেন তুলসী চক্রবর্তীর পাওয়া সমস্ত পদক। হাওড়ার খুরুট অঞ্চলে 2 কৈলাসবাই থার্ড লেনে তার বসত বাড়িটি আজও তালাবন্ধ পোড়ো। চলুন এবার একটু দেখে নেওয়া যাক তুলসী চক্রবর্তীর পর্দার বাইরের জীবন সম্পর্কে। তুলসী চক্রবর্তীর জন্ম কৃষ্ণনগরের গোয়ারি গ্রামে। অল্প বয়সে বাবা মারা গেলে মাকে নিয়ে কলকাতায় চলে আসেন, সেই থেকে সংগ্রামী জীবন। মদের দোকানে চাকরি থেকে সার্কাসে জোকারের কাজ করেছেন, ছাপাখানায় কম্পোজিটরের কাজ করেছেন, অভিনয় করবেন বলে সব কাজ ছেড়ে সামান্য বেতনে স্টার থিয়েটারে যোগ দেন। দারিদ্র্যকে সঙ্গী করে এরপর সারা জীবন অভিনয় জগতেই কাটিয়েছেন। অনেক গুণের অধিকারী ছিলেন তিনি, ভালো গাইতেন, তবলা এবং পাখোয়াজও বাজাতেন, নাচের তালিমও ছিল তার। স্টার মনমোহন থিয়েটার, মিনারভা, রংমহল থিয়েটারে 40-এরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। পরিচিতি তৈরি হলে চলচ্চিত্রে ডাক পান। 1920 সালে প্রথম নাটক দুর্গেশ নন্দিনী, 1932-এ প্রথম চলচ্চিত্র পুনর্জন্ম। পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসাবে খ্যাত হলেও প্রথম দিকে তিনি কিন্তু সিরিয়াস চরিত্রেই অভিনয় করতেন। বেশ কয়েকটি ছবি করার পর শ্রী চৈতন্যের শিক্ষাগুরু অদ্বৈতাচার্যের ভূমিকায় অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। নিয়মিত অভিনয় করেছেন এবং অতি ভালো মানের অভিনয় করেছেন, কিন্তু এ নিয়ে তার দাম্ভিকতা দেখা যায়নি তার মধ্যে কখনোই। নির্মল দে পরিচালিত 75 ছবিতে প্রথম তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিটি কিংবদন্তি উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি হলেও আজও মানুষ ছবিটি উপভোগ করেন তুলসী চক্রবর্তী মলিনা দেবীর জুটির জন্যই। অভিনয় ছিল তার ধ্যান জ্ঞান। নির্লোভ আমোদে মানুষটি চরিত্রাভিনেতা হিসাবে সামান্য পারিশ্রমিক যা পেতেন তাতেই খুশি থাকতেন। অনুপ কুমার, উত্তম কুমাররা তাকে ভক্তি করতেন, তারা নানা সময় তাকে সাহায্য করতে চাইলেও প্রবল সংবেদনশীল মানুষটি তাদের ফিরিয়ে দিয়েছেন বারবার। শোনা যায় একটি ছবিতে অভিনয়ের জন্য মহানায়কের কথায় তাকে বেশি পারিশ্রমিক দিতে চাইলেও কিছুতেই তা গ্রহণ করেননি তিনি। একবেলা অভিনয়ের জন্য যে দর পেতেন তাই নিয়েছিলেন। এমনই বিপন্নতা ছিল যে সত্যজিৎ রায় যখন তাকে পরশপাথর ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানালেন তিনি কেঁদে ফেলেছিলেন এই সম্মানে। সত্যজিৎ রায় তাকে বেশি সাম্মানিক দিতে চাইলে তিনি জানিয়েছিলেন বেশি টাকা নিলে ইন্ডাস্ট্রিতে পরবর্তীতে কাজ তিনি নাও পেতে পারেন। তিনি জানান সবাই মনে করবে তার দর বেড়ে গেছে। তুলসী চক্রবর্তীর এই বিপন্নতার কথা ভাবলে আজও শিহরণ যায়। তাকে শুটিং স্পটে নিয়ে যাওয়ার জন্য সত্যজিৎ রায় গাড়ি পাঠালে তিনি বিশ্বাসই করতে চাননি যে কোনো পরিচালক তার জন্য গাড়ি পাঠাতে পারেন। এ কথা অনস্বীকার্য যে সত্যজিৎ রায় একমাত্র তুলসী চক্রবর্তীর সঠিক মূল্যায়ন করতে পেরেছিলেন। পরশপাথর ছবির রিলিজের সময় তুলসী চক্রবর্তী কেমন পাগলের মতো হয়ে গিয়েছিলেন। একদিন তিনি বলেন, এইবারে আমি নির্ঘাত পাগল হয়ে যাব, জীবনতে কখনো এত বড় বড় মুখ হোর্ডিংয়ে দেখিনি, এ কি আমি? যে অভিনেতার অভিনয় প্রসঙ্গে চার্লি চ্যাপলিনের কথা আসে, স্বয়ং সত্যজিৎ রায় যাকে ভারতের মারিস সেভিলিয়ার মনে করেছেন তার মূল্যায়ন আজ বড় জরুরি। বর্তমানে হাওড়ার তার পাড়ার বাসিন্দারা একটি সঠিক দাবি তুলেছেন, হেরিটেজ ঘোষণা করে সংস্কার করা হোক নিঃসন্তান তুলসী চক্রবর্তীর পোড়ো বসত বাড়িটিকে। আমরা ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে তুলসী চক্রবর্তীকে জানাই বিনম্র শ্রদ্ধা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তুলসী চক্রবর্তীর কোন সিনেমাটি আপনার সবথেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মহান ব্যক্তিদের জীবন সম্পর্কিত আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই দুই ব্যক্তির জীবন সম্পর্কিত ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।